উচ্ছে ভাজা, পোস্তর বড়া, মাছ ভাজা, শাকের ঘণ্ট, বাঁধাকপির তরকারি, আলু ডাঁটা পোস্ত, ইলিশ মাছের ভাপে, মাংস, মোরলা মাছের টক, পায়েস। এটা কি প্রতি বছর এরকম এত সুন্দর করে আপ্যায়ন পাওয়া যায় নাকি আজকে? না, আরো বেশি হতো। আমার মা, আমার যখন মা আমাদের ছিলেন ছিলেন, তখন বাড়িতে হতো, সবাই বাড়িতে যেতাম আমরা, তখন আরো বেশি হতো। এগুলো কি সবই আপনার পছন্দ? আমি এটা মোটামুটি পছন্দ করি, এটা করি, পোস্ত করি, এটা এটা মশলা বড়া এটাও করি। আজ আমাদের ডিক্লেয়ার আছে, দাদাকে কেউ নেবে না, আমরা দাদা, এটা আমাদের শুধু এখন দাদা সেলিব্রিটি বলে কিছু না, কিছু 364 দিন পাবলিকের আর একদিন আমাদের। আপনিও তো রাজনীতি করেন, রাজনীতির সেই আঁচটা বোঝেন যে শুরু থেকে কতটা ব্যস্ত থাকতে হয় সারা বছর। হ্যাঁ, নিশ্চয়ই সারা বছর খুব ব্যস্ত থাকে, কিন্তু এই ভাইফোঁটার দিন একদমই আমাদের দিন। ভাইফোঁটার জন্য কি কোনো আবদার থাকে বোনেদের কাছে? একটা আবদার মানে সবাই যাতে থাকে কলকাতায়, আর অভাব বিধ করে আমার দিদি গত হয়েছে। খাবারের 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 প্রতি জন্য কোনো আলাদা স্পেশাল কিছু তৈরি করতে হবে বা কিছু? না, ওরা জানে, আমার মা অ্যাকচুয়ালি সব করতেন, তো মা তখন কী কী করতেন ওরা অনেকটা জানে। ওই অল্প করে 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 একটু, কিন্তু আমরা নিজেরা বাজার করি, নিজেরা রান্না করি। আচ্ছা, দাদার জন্য এত কিছু করেছেন, দাদা গিফট দিয়েছে? হ্যাঁ, সেটা নবু বুঝে, সেটা নবু বুঝে আমরা, আর দাদাও নেবে আমাদের থেকে বুঝে। মানে দাদা চার বোনের কাছ থেকেই পেয়েছে? হ্যাঁ, বাবার বলবে, গাড়িতে তুলে দিচ্ছিস তো সবারটা। আমি এমনি মানুষদের সাথে থাকতে খুব ভালোবাসি, সে পাড়ার মানুষই হোক, আত্মীয় হোক, ভাই বোন হোক, এবং সেই সুবাদে আমি রাজনীতি করলেও আমি মনে করি এমন দেশ উদ্ধার করছি না যাতে এইসবটুকুনি টাইম না দেওয়া যাবে।